মুখ্যমন্ত্রী রাজ্যপালের তিক্ততা ফের চরমে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার শিলিগুড়িতে দাঁড়িয়ে মামলার কথা স্বীকার করেছেন রাজ্যপাল এদিন তিনি বলেন আমার সম্মান নিয়ে যিনি প্রশ্ন তুলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাবের এজলাসে শুনানির সম্ভাবনা উল্লেখ্য শপথ নিয়ে জট এখনো কাটেনি শপথের দাবিতে বিধানসভা চত্বরে ধর্নায় বসেছে তৃণমূলের দুই জয়ী প্রার্থী এই ইস্যুতে রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন রাজভবনে যেতে তিনি ভয় পাচ্ছেন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে মানহানির মামলা করেন রাজ্যপাল প্রসঙ্গত মানহানি মামলা দায়ের করার আগে দিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সলা পরামর্শ করেন বাংলার রাজ্যপাল ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা